প্রফেসর নষ্ট হয়ে গেছে।
আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওয়া বারাকাতু, বিসমিল্লাহি রহমানির রহিম। সকল প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক সেই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যালো, আল্লাহ পাকের সঙ্গে তিনার প্যারে হাবিব হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি নিবেদন করি, পাক পাঞ্জাতন স্মরণ করি, হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন তিনাদের দরবারে ভক্তি নিবেদন করি। বিশ্বের যত নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মাস্তান শহীদ শহীদান সকলের দরবারে শ্রেণীমত ভক্তি নিবেদন করি। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার দয়াল যিনি মালা নারী প্রদিয়াল সুরেশ্বরী বাজারে কদমে ভক্তি নিবেদন করি। আমার গানের উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার উস্তাদের চরণে ভক্তি রেখে আমার শিক্ষাগুরু কুরশেদ আলম ফকির কুরশেদ আলম দয়াল সৃষ্টি তাদের চরণে ভক্তি নিবেদন করি। আজকে এই মিলন মেলা যার স্মরণে আজকের এই সাধুর মেলায় যিনি আমাদের আসনে উপস্থিত আছেন জজম্যাপি সাহেব বাজান, বাজানের প্রতি ভক্তি নিবেদন করি। ওনার যত ভক্ত আসে গান এবং এখানে অনেক পীর মাসায়েক উপস্থিত আছেন সকলের প্রতি আমি ভক্তি নিবেদন করি। সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই পর্দার আলে সতী সাধুকী মা বোন সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমাকে যিনি এখানে দাওয়াত করে নিয়ে আনলেন আপনাদের এলাকার তথা আমাদের নেত্রকোনা বৃহত্তম ময়মনসিংহের গর্ব যিনি আমার হবিল সরকার ভাই তিনার ছোট ভাই যিনি বিল্লাল, তো তার মাধ্যমে আজকে এখানে আসা। যদিও বরাবর সময় আসতাম আমাদের জজমা বিশ্ব বাজার আমাকে বলতেন, কিন্তু উনি বিজি থাকার কারণে একটা মানুষের মাধ্যমে আমাকে দাওয়াত করেছে। তো এরপরে উনি আমার সাথে অনেকবার কথা বলেছেন। আমার আগে যিনি গান করলেন বাংলাদেশের স্বনামধন্য গায়িকা তন্বী সরকার, অত্যন্ত চমৎকার গান রাখলেন, তার প্রতি দোয়া রেখে এবং আমাদের এখানে উপস্থিত আছেন গফরবাবু পাগলা থানা থেকে আমাদের ইদ্রিশা বাবা রহমতুল্লাহ দরবারের খাদেম যিনি আমার সদ্য ভাই যিনি আলামিন শাহ, ওনার প্রতি ভক্তি নিবেদন করি। সকলের প্রতি সালাম রেখে আমি আমার আসল কাজ আরম্ভ করব। আবে কাউসার দরবার শরীফ ভক্তি নিবেদন করি। যত ভক্ত আসে গান আছেন সেই দরবারে সকলের প্রতি ভক্তি রাখি। বিএমপির সেক্রেটারি যিনি এখানে উপস্থিত আছেন উনি যে বক্তব্যগুলো রাখছেন আমি এটার সম্মুখীন হয়েছিলাম গত বছর। জালালকা সাহেব ওনার প্রতি সালাম ভক্তি নিবেদন করি। গত বছরই তো আসছিলাম, এর আগের বছর আসছিলাম, জ্যাসমিন সরকারকে গানটা বন্ধ করে দিয়েছিলেন ভূমি সাইসে। যাই হোক, আমরা শিল্পী মানুষ, আমরা নির্দলীয়, আমরা কোনো দল করি না, শিল্পীরা কোনো দলের হইতে পারে না। আপনি যে দলেরই হন না কেন আমাকে আপনি দাওয়াত করবেন, আমি আপনার দাওয়াত রক্ষা করবো। যদি এই ডেটে আমার কোনো জায়গায় তারিখ গান না থাকে, আপনি যেই হন, জামাত হইতে পারে, আওয়ামী লীগ বিএনপি যেই হন, আমার মানে কোনো সমস্যা নেই, যেই হন আপনি, আমরা হইলাম আপনাদের আত্মার প্রতিনিধি। আমরা কোনো মানুষের জনপ্রতিনিধি না, শিল্পীরা আত্মার প্রতিনিধি। ভক্তি নিবেদন করি। আমার কথায় হয়তো অনেকের ভাওয়ে বাউ হইছে না, হ্যাঁ, তবে যার ভাওয়ে বাউ হয় নাই আমারে ক্ষমা করবেন, আমি আপনার মানুষ। যার ভাও হয়েছে তারও মানুষ আমি, যার ভাও হয় নাই তারও আমি মানুষ। ভক্তি রইল সকলের কারণে। হ্যাঁ, মনিটর একটু বাড়াই দিবেন, হালকা বেস কমে। ব
পেহলা যেমন গেইন আছে বা কোন গেইন একটু কমায় রাখে বাস। দয়া ম ব্রহ্মণ্ড জুড়ি তোমার কারিগরি, ব্রহ্মণ্ড জুড়ি তোমার কারিগরি, কেহ নাই আল্লাহ তোমার সব মাওলা গো তুমি রাহিম রহমান, আল্লাহ গো তুমি রাহিম রহমান। আল্লাহ গো হায়রে স্বর্গমত্র পাতালে, সব তোমার কথাই চলে তোমারই কৌশলে, তুমি নিগাবা পাতালে, সব তোমার কথায় চলে তোমারই কৌশলে, তুমি নিগাবা তুমি রাখো কিংবা মারো সব করিতে পারো, রাখো কিংবা মারো সব করতে পারো, কুরআন হাদিসে দিয়েছ প্রমাণ, আল্লাহ গো তুমি রাহিম রহমান, মাওলা গো তুমি রাহিম রহমান। আল্লাহ গো জমিদারি, কেউ রে তালুকদারি, কেউ পথের ভিখারি, কর সবাহা ও মাওলা গো, কেউ রে তালুকদারি, কেউ পথের ভিখারি, কর সবাহার তুমি, কেউ রে বানাও রুগী, কেউ কলঙ্কের ভাগী, কেউ রে বানাও রুগী, কেউ কলঙ্কের ভাগী, কেউ রে বানাও রুগী,
ভাগী কেহ সংসার ত্যাগী কর হায়রা আল্লাহ গো তুমি রাহি মোর মা মাওলা গো তুমি রাহি মোর মা তুমি কেউরে বৃক্ষের তলে কেউরে নয়ন জলে কেউরে অকুলে কর পরিত্রাণ কেউরে নয়ন জলে কেউরে অকুল কর পরিত্রাণ কাঙাল উকিল মুন্সির কি গতি ভক্তি নায়ক রতি উকিল মুন্সির কি গতি ভক্তি নায়ক প্রতি সিন্ধু হতে বিন্দু আমায় করদা আল্লাহ গো তুমি রাহি মোর মা মাওলা গো তুমি রাহি মোর মা ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি ব্রহ্মাণ্ড জুড়ি তোমার কারিগরি কেহ নাই আল্লাহ তোমার সমান আল্লাহ গো তুমি রাহি মোর মা মাওলা গো তুমি রাহি মোর মা প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গো নূর নবীজির চরণ হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া তাবে তাবে তাবিদানের চরণে আমার ভক্তি যাই রাখিয়া বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ আজমিরেতে বন্দন করি খাজা সেরাগের ঔষধ সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ তোমার ভক্তগণ রে বাবা কিছু করো দান মদন ফুরে বন্দন করি আমার সুলতান বাবা তুমি হইলা ভক্তগণের কাবার কাবার ময়মনসিংহে বন্দন করি আমার কালসার চরণ ময়মনসিংহে বন্দন করি আমার বোরাসার চরণ সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে সা সারা জীবন চাই রে ভক্ত তোমার বলবরসা বেখুরাটি বন্দন করি আমার ভাগ্যসার চরণ সিংরাগঞ্জে বন্দন করি আমার আলী আকবর সার চরণ সোরের সরে বন্দন করি আমার আরিফ নুরি পীর তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার পথি সোরের সরে বন্দন করি আমার জানো বাবার চরণ সোরের সরে বন্দন করি আমার লালু ধরির চরণ পাগলা থানায় বন্দন করি আমার বাবা ইদ্রিশা সারা জীবন চাই রে ভক্ত তোমার বলবরসা আজকে এই সাধুর মেলায় যিনি উপস্থিত
আমার সত্যিয় বাজান যিনি জজব্যাপী সাহেব নাম, সেই বাজানের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার ডাইনে বামের সামনে পিছনে সম্মানিত বাউল গানের শ্রোতা মুরুব্বিয়ান সকলের কাছে আমি ভক্তি যাই রাখিয়া, আমি যেন সারা জীবন থাকি আমার আল্লাহর রাসূলের গোলাম হইয়া। মাতা পিতার পাঁচ চরণে ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে দশ পাঁচ দশ দিন থেকে ভবে প্রকাশ পাইলাম, ওস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম, যার কাছে গান বাজনা না করলাম উপার্জন। গানের ওস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, ওস্তাদের চরণে সালাম হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরি আমার তারা কান্দা থানা, নেত্রকোনা রুড়ে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা, এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা। আগুনে যার হাত পুহুরে নাই, সে জানে না যন্ত্রণা, একজন ভক্ত শুধু তার দয়ালকেই চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়।